হ্যালো এভরিওন সকলকে স্বাগতম আমার নিউ ভিডিওতে তো আজ রিভিউ করব লোটাস স্ক্রাব অ্যাপ্রিকট ফ্রেশ স্ক্রাব এবং হিমালয়া পিউরিফাইং স্ক্রাবের ফুল ডিটেলস এবং অ্যাপ্লাইয়ের প্রসেস এবং ইনগ্রিডিয়েন্টস ডিটেলস ফুলস শেয়ার করবো তো আপনারা কম বেশি জানেন যে সামার সিজনে স্কিনে ঘামের কারণে স্কিনের ট্যান এবং পলিউশন পড়ে স্কিনে ডাল হয়ে যায় তো সেগুলোকে রিমুভ করার জন্য আপনারা স্ক্রাব ইউজ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন তো ফার্স্ট চলুন হিমালয়া স্ক্রাব থেকে শুরু করি এই হিমালয়া স্ক্রাবটা এর মিশ্রণে প্রস্তুত করা হয়েছে তো হিমালয়া পিউরিফাইং নিম স্ক্রাবটা আপনার ডেলি রুটিন ইউজ করলে স্কিনের ব্ল্যাক হেডস এবং স্কিনে থাকা পলিউশান এবং স্কিনে থাকা বিভিন্ন ধরনের ডালনেসকে পুরোপুরি রিমুভ করে স্কিনকে ফ্রেশনেস ফিল করায় তো এখানে দেখুন এর এমআরপি আছে এইট্টি ফাইভ রুপিসের কাছে এখানে দেখুন প্রো দেওয়া আছে স্কিনের কীভাবে অ্যাপ্লাই করতে হবে হিমালয়া পিউরিফাইং স্ক্রাবটা লেডিস জেন্টস উভাই ইউজ করতে পারবেন এবং পনেরো বছর এজের উপর থেকেই কমবেশি সকলেই ইউজ করতে পারবেন এবং যাদের দেখবেন নাকের দুপাশে সাদা সাদা হয়ে যায় এবং নাকের উপরে তারা এই ফেসওয়াশটা ভালোভাবে সমপরিমাণ হাতে নিয়ে ভালোভাবে ফেজে অ্যাপ্লাই করলে পুরো পুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এর স্মেলটাও খুবই সুন্দর এবং এর ভিতরে যে ছোটো ছোটো বাবলস আছে এগুলোকে ভালোভাবে ভেজে র্যাপিং করলে সুন্দর স্কিনটাকে ফ্রেশনেস ফিল করায় তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন নেক্সট হল লোটাস অ্যাপ্রিকট স্ক্রাব লোটাসের এই স্ক্রাবটা সামার সেদিনের জন্য খুবই ভালো এবং বেসিক্যালি লেডিস স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট স্কিনে থাকা ডালনেস এবং পোরনেসকে পুরোপুরি ক্লিয়ার করে স্কিনকে ফ্রেশনেস ফিল করায় এবং ব্ল্যাক হেডসকে পুরোপুরি রিমুভ করে এর ভিতরে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাপ্লাই করা নেই তো আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন এবং এর এমআরপি আছে নাইনটি এখানে ফুল ইন্ট্রোডাকশান দেওয়া আছে লোটাসের এই অ্যাপ্রিকট স্ক্রাবটা ফেজের এক্সেস অয়েলকে পুরোপুরি রিমুভ করে এবং অনেকে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে ফেজে এক্সেস অয়েল জমা হয় তো এই ফেসওয়াশটা অ্যাপ্লাই করলে ফেজের এক্সেস অয়েলকে পুরোপুরি রিমুভ করে এবং খুবই ভালো প্রোডাক্ট